উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণের ঘরে কিংবা বৈষ্ণবের ঘরে, ওর ছেলে করে অকাম, বলেন চরিত্র ঠিক নাই, খাওয়া দাওয়া ঠিক নাই, একাদশীর দিনে সবাই যায় ফল নিয়ে, ও যায় মুরগির ঠ্যাং ধরি, বলুন এটা মেলোচ্ছে কিনা? কি সাধু বাবারা কি মেলোচ্ছে কিনা? একাদশীর দিনে যদি মুরগির ঠ্যাং ধরে আপনার বাড়িতে যায়, আজকাল ভগবানের চেয়ে, ভগবান শিব ঠাকুরের চেয়ে তো আপনাদের জামাই বড়, মেয়ে বিয়ে দেওয়া জামাই, যদি জামাই একাদশীর দিনে আসে তার জন্য পাঁচ পদের মাছ তিন পদের মাংসের ব্যবস্থা করে, কিন্তু একাদশীর দিনে জামাই আইছে ভগবানের কোনো কিছু জোগাড় করে না কিন্তু জামাইয়ের জন্য জোগাড় করে, তখন জামাই বড় না ভগবান বড়, কোনটা জামাই বড় না? আবার কিছু সংখ্যক পুরুষ ছেলে আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশে আছে, দুর্গাপূজা করে, আমার এপিসোডে ছেড়ে দিয়েছি, যারা দুর্গাপূজা করে মা দুর্গাকে পড়ায় 150 টাকা দামের শাড়ি কিংবা 300 টাকা দামের শাড়ি, আর নিজের বউকে পড়ায় 9000 টাকা দামের শাড়ি, তো যারা ওই মা দুর্গার সামনে বউকে 9000 টাকা দামের শাড়ি পরায়, মা দুর্গাকে 300 টাকা দামের শাড়ি পরায়, আমি তাদের বলে দিয়েছি তোরা মা দুর্গাকে প্রণাম করবি না, তোর বউকে প্রণাম করবি, বলেন তো কেন? মারছে তো বউকে বেশি ভালোবাসিস, মাকে দিস 300 টাকা দামের শাড়ি আর বউকে দিচ্ছিস 9000, তাহলে বউর সে মায়ের সে বউর দাম বেশি, তো প্রণাম ওই মাকে করবি কে, বউকেই করিস, কি কষ্ট পাচ্ছেন নাকি? তো আমাদের এই যে ভদ্রলোক যারা, এই যে বলছি উচ্চ কুলে জন্ম হলেও মেলোচ্ছ হয়, কারণ যারা ধর্মের রীতিনীতি পালন করে, একাদশী করলে কি হয়, একাদশী করলে কি না হয় তাই বলতো, একাদশী করলে কি না হয়, কি কি হয় না তাই শুনে যান, একাদশী করলে তার চৌর্যবৃত্তি থাকে না, তার অসৎ চরিত্র থাকে না, তার কোনোদিন পুণ্য ক্ষয় হয় না, সে ভগবানের চরণ থেকে কখনো বঞ্চিত হয় না, তার হৃদয় থেকে কখনো প্রেম কমে না, তার হৃদয়ে কখনো অসৎ প্রবৃত্তি বাসা বাঁধতে পারে না, তার হৃদয়ে রোগ ব্যাধি কখনো বৃদ্ধি পায় না, কমে থাকে, এটা হলো একাদশী করলে এইগুলো হয় না। আর একাদশী না করলে কি কি হয় তাই শুনুন, একাদশী মনুষ্য কুলে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা একাদশী না মানে না পালে না করে তারা কোনোদিনও ভগবত প্রাপ্তি হতে পারবে না, তাদের হৃদয়ে কখনো ভগবত প্রেম জাগ্রত হবে না, তাদের পিতৃপুরুষ কখনো নরক থেকে মুক্তি পাবে না, তাদের পুনর্জন্ম ঘোর মহারৌরব নামে নরকের যে যন্ত্রণা ভোগ করে পুনর্জন্ম নিম্নকুলে জন্মগ্রহণ করবে, হরি ভজনের অযোগ্য হয়ে পৃথিবীতে প্রকাশ পাবে, তাদের গা তাদের শরীর থেকে কখনো রোগ ব্যাধি বিলুপ্ত হবে না, একটার পর একটা লেগেই থাকবে, হবেই হবেই হবেই, যন্ত্রণা কোনোদিন কমবে না, তাদের সংসারের অশান্তি কোনোদিন যাবে না। এখন আপনি ধর্ম কর্ম টাকা পয়সা কিসের জন্য ইনকাম করেন, একটু শান্তির জন্য তো নাকি বাবা? একটা ছেলে হয়েছে বলছে একটা ছেলে হলে কেমন হয়, আর একটা ছেলে দরকার, বলছে কেন, বলছে বুড়ো কালে যদি এক ছেলে খাবার না দেয় আর এক ছেলের কাছে যাবো, তাই তো? তো যদি মনে করেন আপনার পুণ্য সঞ্চয় না থাকে, একাদশীটা কেমন জানেন, পুণ্য সঞ্চয় ব্যাংকে কিছু জমা রাখা, প্রতি মাসে দুবার ব্যাংকে জমা রাখতে হবে, আমার ভগবান এই ব্যাংক খুলেছে ভক্তি ব্যাংক, কি ব্যাংক, ভক্তির ব্যাংক, প্রাকৃতিক জগতে যেমন ব্যাংকে টাকা জমা রাখলে সময় মতো তুলে আনতে পারেন আপনার প্রয়োজনে, যদি আপনি জমা না রাখেন ব্যাংকে, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে বই না থাকে, তাহলে টাকা যেমন চাইতে গেলে গভর্নমেন্ট আপনাকে দেবে না, দেবে দেবে কি? আচ্ছা আচ্ছা, তাহলে যখন আপনার প্রয়োজন আপনি রাখেননি, চাইলেও আপনি পাবেন না, তদ্রূপ যখন এই প্রতি মাসে দুটো একাদশীতে ভগবান হাত পেতে বসে আসে ব্যাংক হিসাবে, তোরা ভক্তি ধন আমাকে কিছু দে, ভক্তির জননী একাদশী, ভক্তি জননী বিন্দেজি মানে তুলসী আর একাদশী, তুলসী ভক্তি জন্মায়, একাদশী ভগবানের শরণ প্রান্তে ঠেলে নিয়ে যায়,
তুলসী সেবা করলে হৃদয়ে ভক্তি জাগ্রত হয় আর একাদশী করলে ওই ভক্তকে ভগবানের চরণের কাছে নিয়ে যায় গুরু পত্নী হরণ করলে ভালো করে কান পেতে শুনে রাখুন গুরু পত্নী পত্নী মানে স্ত্রী গুরুদেবের স্ত্রী আমাদের কি হয় এই যে পুরুষ ছেলেরা ভালো করে জানুন মায়েরা একটু ভালো করে শুনুন প্রশ্ন গতকাল থেকে করছে যদি উত্তর না দেই তাহলে তো আবার সবাই যন্ত্রণা পাবে যে এত দিন থেকে আনলাম প্রশ্নের উত্তর দিল না ভালো করে একটু যে কথাটা বলছি গুরুদেবের স্ত্রী আমাদের কি হয় তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক হলে যে পাপ হয় সেই পাপেরও প্রাচিত্য বিধান আছে যে এইটা করলে সেই পাপ মুক্ত হওয়া যায় কিন্তু একাদশীর দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদের কোনো প্রাচিত্যের বিধান নেই ভালো করে বুঝতে পেরেছি আরে আপনারা তো ভারতবর্ষে বসবাস করছেন বাংলাদেশে এখন বৃন্দাবন থেকে বাবাজির গিয়ে আনন্দ পায় অর্থাৎ বাংলাদেশে এখন একাদশী অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ এখন বাংলাদেশে শতকরা 90% একাদশী করে আর ওই 10% ওই আমার মতো হাবাগোবা যেগুলো আছে ওগুলো করছে না আমার মতো যারা কিন্তু যারা ভালো তারা করে মত পথ নির্বিশেষে মতপথ নির্বিশেষে একাদশী পালন করছে আর এই ভারতবর্ষে এসে দেখি গলায় তুলসীর মালা রাখতে চায় না একাদশী পালন করতে চায় না আর রবিবার আসলে এদের জম্বির খাওয়া খাওয়া পরে মাংস রবিবার ছুটির দিন খাসির মাথা ছাড়া হয় না মুখ ডাল দিয়ে ঘন ঘন কেন ওটা বাধ্য হয়ে যায় যারা ঘোরতার আমিষাহারী তাদের জন্য রবিবার বৃহস্পতিবার আমিষ বর্জন যারা ঘোরতার আমিষাহারি তাদের জন্য এই দুটো বার নিষিদ্ধ আর সাধুরা তো আলাদা তাই এইবার দেখুন তাহলে একাদশী কি আমরা ব্রত পালন করব না করব না কারা কারা একাদশী করেন দেখি তো একটু হাত তুলুন তো কারা কারা করেন না তারা একটু হাত উঁচা করেন তো যাই নেও কেউ হাতে চে করে না যাই নেও হাতে চে করে তালে তালে ভয় কি সত্য বলতে শিখতে হবে সত্য বলতে ইচ্ছা শিখতে হবে করি নাই এতদিন জানি নাই এখন জানছি এখন করব বাবা সব যে জানা ছিল এমন তো কোনো কথা না যেটা জানা ছিল না সেটা জেনেছি করব তাহলে কি একাদশী করা উচিত না অনুচিত আচ্ছা এইবার একাদশীতে কি একাদশী তিন প্রকার ভাবে করা যাবে তিন প্রকার ভাবে একাদশী করা যাবে কিভাবে একটা হচ্ছে নির্জলা নির্জলা বুঝেন তো মানে এক ফোঁটা জল গ্রহণ করা যাবে সেটাই যদি অসমর্থ হয় তাহলে কিছু ফল গ্রহণ করতে পারে ফল যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি হয় এবং সম্ভব হয় না তাহলে কিছু সবজি সিদ্ধ করে বাবা বাদাম তৈল কিংবা সূর্যমুখী তৈল দ্বারা কিংবা ঘি দ্বারা রন্ধন করে তাহা ভগবানকে নিবেদন করে ওটা পাওয়া যায় তবে সাবধান পুঁই শাক এবং শিম এটা কিন্তু চলবে এটা কিন্তু বর্জন এবং কোনো ডাল চলবে না সরষের তেল চলবে না কথাটা বুঝা গেছে তো এর চেয়ে আর ক্লিয়ার ভাবে আমার মতো বলার কোনো আমার রাস্তা নেই এবং আমি বলতে পারবো না অন্য হয়তো মহাজনগণ তারা হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারবে কিন্তু আমি বলছি এমন ভাবে যাতে ছোট থেকে বড় সবার হৃদয়ের মাঝে যেন কথাটা ঢুকতে পারে তাই তো সবাই যেটা গ্রহণ করতে পারবে এটাই তো ধর্মীয় কথা নাকি সবাই যদি গ্রহণ না করতে পারে তাহলে কি ধর্মীয় কথা হতে পারে